গরম পড়তেই জেলা জুড়ে বাড়ছে মানসাই নদীর তরমুজের চাহিদা। খুশির হাওয়া তরমুজ চাষী মহলে। গরম পড়তেই জেলা জুড়ে বেড়েছে মানসাই নদীর তরমুজের চাহিদা। খুশির হাওয়া তরমুজ চাষী মহলে। গরম পড়তেই মানসাই পাড়ে রসালো তরমুজের চাহিদা বেড়েছে জেলা জুড়ে। মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কে পঞ্চানন সেতুর পাশে দেখা মিলেছে তরমুজের পসরা সাজিয়ে বসে পড়েছেন চাষিরা। লক্ষ্মী লাভের আশায় তরমুজ চাষে জোর দিয়েছেন চাষিরা। কোচবিহার জেলার মানসাই, তোরষা, কালজানি সহ বিভিন্ন নদীর চরে আবাদ করা হয় এই তরমুজের। নদীর ভাঙনে নিশিগঞ্জের সোনাতুলি, শীতলকুচির পূর্ব ভোগডাবড়ি, পূর্ব কুশামারি, চান্দামারি, পুটিমারি, ফুলেশ্বরী, পারডবি এলাকায় মানসাই নদীর বিস্তীর্ণ বালুচরে এখন সবুজের সমারোহ। সারা বছর বালুচর ধুধু করলেও এই সময় সবুজ লতায় ফলেছে রসালো তরমুজ। বালুচরে বালু খুঁড়ে জল বের করে সেই জল দিয়ে অক্লান্ত পরিশ্রম করে তরমুজ ফলান চাষিরা। নিশিগঞ্জ সংলগ্ন মানসাই নদীর চরে ফলানো তরমুজ স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যায় বিহারের আড়তে। সেখান থেকে ভিন রাজ্যে যায় এখানকার সুমিষ্ট তরমুজ। ইতিমধ্যেই উঠতে শুরু করেছে তরমুজ। কত চারা ছিল সেখানে? চারা 2000 ছিল। 2000 চারা? 2000 চারার সব ফসল উঠে গেছে? না, সব উঠে নাই, অর্ধেক উঠছে আর অর্ধেক আছে। তো ফলন কেমন এবছর? ফলন এবার ভালো না, এবার গাছপতি দুইটা একটা আছে। যে এখন যে মাল আপনাদের উঠছে, এই মাল কোথায় যাচ্ছে? এই মাল বিহারে যাইতেছে। কেমন দাম পাচ্ছে? এখনকার বাজার তো 10 টাকা পাইতেছে। মানে এটা কি অন্যান্য বারের তুলনায় কম না বেশি? বেশি আছে এবার। এবার বেশি আছে, মাল নাই, খেতে মাল কম আছে, মালের চাহিদা আছে, রেটটা বেশি আর কি, রেটটা বেশি। কাহাঁ সে আয়ে? খাগড়িয়া জিলা কা হম লোগ হ্যায়, বিহার সে ইয়াহাঁ আয়ে। বহুত আদমি হম লোগ কো সুবিধা দিয়া, রহনে কা, খানে কা, পিনে কা, সব চিজ কা সুবিধা দিয়া। হম কিষান লোগ সে রেট মে লগা কে হম লিয়ে, সমঝে না? किसान हम पर खुशी हुआ तब हम सामान लोड करवा रहे हैं। कितने रुपये करके? 10 रुपये करके हम लोग लोड करवा रहे हैं। इससे पिछले साल भी 8 रुपये 7 रुपये में हम लोग लिए थे, समझे ना? कितने सालों से तरमुज का बिजनेस में है? ये हम 15-16 साल से धंधा कर रहे हैं। इधर से ही लेके जाते हैं? इधर से भी लेते थे, सिलीगुड़ी से भी लेते थे, समझे ना? तो यहाँ का माल का क्वालिटी क्या है, कैसा है? यहाँ का क्वालिटी और माल बढ़िया है। व्यवहारी और विचार हम लोग बढ़िया से देखते हैं। व्यवहार हम लोग को बढ़िया मिल गया, हम इसीलिए माल उठा के ले जाते हैं। कैसा लाभ होता है? लाभ यही होता है, मोहब्बत से सब बातचीत किया जाता है, इसलिए लाभ से हम लोग उठा लेते हैं। এখন এই পর্যন্তই। পরবর্তী সমস্ত আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24 এর পর্দায়। নমস্কার।